بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. جناب شاهين سومن প্রশ্ন করেছেন দান সদকার অর্থাৎ সদকার ফজিলত সম্বন্ধে কিছু জানতে চেয়েছেন দলিল সহকারে। শুনুন, আল্লাহ পাক কোরআনে বলেন সূরা বাকারা 274 74 নম্বর আয়াত, যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে তাদের মাল সম্পদ খরচ করে তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট বদলা রয়েছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবেন না। সাদাকা ধন সম্পদ ও রিজিক বৃদ্ধির কারণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সুদকে বিলুপ্ত করেন এবং সাদাকাকে বৃদ্ধি করেন, সূরা বাকারা 276 নম্বর আয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকা কোনো মালকে হ্রাস করে না, মুসলিম শরীফ হাদিস নম্বর 2588। সাদাকা বিপদ থেকে নিরাপদ রাখে, আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সওয়াবের কাজ বিপদ আপদ থেকে নিরাপদ রাখো, গোপনভাবে সদকা করা। অর্থাৎ সওয়াবের কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সওয়াবের কাজ বিপদ আপদ থেকে, সওয়াবের কাজে বিপদ আপদ থেকে নিরাপদ রাখে। গোপনভাবে সদকা করা প্রতিপালকের ক্রোধ নিভিয়ে দেয় এবং আত্মীয়তা বজায় রাখা বয়স বৃদ্ধি করে। সহীহ তারগিব ও তারহিব। সাদাকা কেয়ামতের দিনে জাহান্নাম থেকে বাঁচার কারণ, আর তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসার কারণে মিসকিন ইয়তিম ও কয়েদিকে খাবার খাওয়ায়, যার ফলে আল্লাহ তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন, তার আর তাদের দিবেন সজীবতা ও আনন্দ। সূরাত দাহার 9:11 আয়াত নম্বর। হাদিসে বর্ণিত হয়েছে, জাহান্নাম থেকে বেঁচে থাকো যদিও অর্ধেক খেজুরের সাদাকা হয়। মুত্তাফাক আলাইহি, ইনি বুখারী মুসলিম ধর্মের মধ্যে হাদিসটি বর্ণনা করে এসেছে। সাদাকা রোগ থেকে আরোগ্য হওয়ার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকার মাধ্যমে রোগীদের চিকিৎসা করো, সহিহ আল জামিউ শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, সাদাকা দানকারীর সঠিক ইমানের প্রমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকা হচ্ছে প্রমাণ, এটা ইমানের প্রমাণ। মুসলিম সহিহ আল জামিউ 3957 হাদিস। সাদাকা পূর্ণ তাকওয়া অর্জনের উপায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের প্রিয় বস্তু খরচ না করা পর্যন্ত কখনো পূর্ণ লাভ করবে না, সূরা আল ইমরান আয়াত নম্বর 92। সাদাকা আত্মাকে পাক ও পরিশুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করবে যাতে তা দিয়ে তাদের পবিত্র পরিশুদ্ধ করতে পারে, সূরা তাওবা আয়াত 103। সাদাকা কিয়ামতের দিবসে সাদাকাকারীকে সূর্যের তাপ থেকে ছায়া করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার সাদাকার ছায়া তলে থাকবে যতক্ষণ লোকদের মাঝে ফয়সালা শেষ না হয়। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, 3510 নম্বর আল হাদিস। অন্য হাদিসে এসেছে সাত প্রকারের লোক, অন্য একটি হাদিসে এসেছে সাত প্রকারের লোক কাল ময়দানে মাহশারে আরশের ছায়াতলে স্থান পাবেন উল্লেখ হয়েছে। তার মধ্যে এক ব্যক্তি সে যে গোপনে এমনভাবে সদকা করে যে তার ডান হাত যা খরচ করে তার বাম হাত জানতে পারে না, বুখারী হাদিস নম্বর 1623, মুসলিম শরীফ 1031। সাদাকা করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন এবং তাঁর দানশীলতা আরও বৃদ্ধি হতো যখন রমাদান মাসে ফেরেশতাগণ জিবরিল আলাইহিস সালাম তাঁর সাথে সাক্ষাৎ করত, বুখারি খণ্ড 6, বুখারি নম্বর হাদিস 6, ইমাম মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে। সাদাকা অন্তরে নিষ্ঠুরতা চিকিৎসা, অন্তরের নিষ্ঠুরতার চিকিৎসা। একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার অন্তরের কঠোরতার অভিযোগ করলে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইয়েতিমের মাথায় হাত বুলাও, ইয়েতিমের মাথায় হাত বুলাও এবং মিসকিনদের খাদ্য দান করো। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, হাদিস নম্বর 7566, হাদিসটি সহিহ, আল জামে নম্বর হলো 1110। সাদাকা পাপ মোচন করে এবং তা গুনাহের কাফফারা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং সাদাকা পাপ মুছে দেয়, যেমন সাদাকা পাপ মুছে দেয় যেমন ফানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি বর্ণনা করেছেন এবং আলবানি সহি বলেছেন, সহি আল জামে নম্বর 2951। সাদাকা আল্লাহ তাআলার ভালোবাসার কারণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট পছন্দনীয় সৎকাজ হচ্ছে মুসলিম ব্যক্তিকে খুশি করা, কিংবা তার কষ্ট দূর করা, কিংবা তার ক্ষুধা নিবারণ করা, কিংবা তার ঋণ পরিশোধ করা। সহিহ তারগিব ও তারহিব। সাদাকাকারীর জন্য প্রত্যেক দিন ফেরেশতা দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন মানুষ যখন সকাল করে তখন দুইজন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, তুমি সৎকাজে ব্যয়কারী, তার প্রতিদান দাও। আর দ্বিতীয়জন বলে, হে আল্লাহ, ব্যয় না করির যে ব্যয় না করে, আল্লাহ তোমার রাস্তায় যে ব্যয় না করে তার সম্পদকে ধ্বংস করে দাও। হাদিস বুখারী, জাকাত অধ্যায় 1374, হাদিস নম্বর। সাদাকার সব মৃত্যুর পরে অব্যাহত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান মারা গেলে তার সৎ আমল অর্থাৎ ন্যাক আমল সমাপ্ত হয়ে যায়, তিনটি আমল ব্যতীত। এক, সদকায় জারিয়া, দুই, উপকারী আইল, তিন, সৎ সন্তান, সন্তান নেক সন্তান যে তার জন্য দোয়া করে। হাদিসটি মুসলিম, ওসিয়ত বা ওসিয়ত অধ্যায়। সাদাকা জান্নাতে প্রবেশের কারণ। রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন, হে লোকেরা, আপসে সালাম বিনিময় করো, অন্যকে খাবার খাওয়াও, আত্মীয়তা বজায় রাখো এবং রাত্রে সালাত আদায় করো। যখন লোকেরা নিদ্রায় থাকে তাহলে অভিবাদনের সাথে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি তিরমিজি বর্ণনা করেছেন নম্বর 2790 এবং শেখ আলবানী রহমাহুল্লাহ সহি বলেছেন। মহান আল্লাহ আমাদেরকে জাকাত আদায়ের পাশাপাশি অধিক পরিমাণ দান সদকা করায় তার প্রিয় ভাজন বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন, আমিন। খেয়াল রাখবেন, সাদাকা দুই প্রকার, একটা ওয়াজিবা যেটাকে জাকাত বলা হয়, আর একটা না ফেলা যেটা মুস্তাহাব সাদাকা। ওয়াজ জাকাতের ব্যবহারে এখানে আলোচনা করা হয়নি, যেহেতু আপনার জিজ্ঞেস হয় সাদাকা জাকাতের ব্যবহারে বিস্তারিত আলোচনা।